লাল রঙের দালান, সেখান থেকে খানিকটা উঠে এলেই দেখা যাবে এক চালায় তৈরি হচ্ছেন মা। বছরের পর বছর কেটে গেলেও বদলায়নি হুগলির কোন্নগরের ঘোষাল বাড়ির পুজোর এই ছবিটা। তবে এবছর ব্যতিক্রম, পুজো হচ্ছে, মাও সেজে উঠছেন। তবে মায়ের আগমনে রয়েছে প্রতিবাদের সুর। নে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। বিচারের দাবি। আরজিকর কাণ্ডের আবহে মায়ের বোধনে তাঁরা চান বিচার পাক মেয়ে। মোগল সাম্রাজ্যের সময় থেকেই আমাদের এই পুজোর পত্তন গোড়াপত্তন হয়। তারপরে ব্রিটিশরা আসে, ব্রিটিশরা এসে একটা বড় স্বীকৃতি দেয় আমাদের পুজোকে, সেটা হচ্ছে যে তারা 750 টাকা অনুদানের ব্যবস্থা করে এই পুজোর খরচের জন্য, এবং সেটা আজ থেকে 250 বছর আগেকার ঘটনা। সকলের মনে একটা তো নানা রকম প্রশ্ন উঠেছে, জিজ্ঞাসা, আন্দোলন, সব কিছু আছে, কিন্তু তার মধ্যে তো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। দুর্গোৎসব থাকবে, তার মধ্যে মানুষের দুঃখ বেদনা আনন্দ সব কিছু মিশেল হবে, সেটা এবারেও হবে। প্রত্যেক বছরে ঘোষাল বাড়ির পুজোয় আসর বসে, নাটক, যাত্রাপালার। তবে এবছর থাকছে বিশেষ আয়োজন, আর এই আয়োজনের মধ্যে দিয়েই আরজিকরের ঘটনার প্রতিবাদ জানাবেন তাঁরা। ঘোষাল বাড়ির সদস্যরা জানাচ্ছেন এই বছর তাঁরা মঞ্চস্থ করবেন এক বিশেষ নাটক, যার নাম অপরাজিতা। নির্যাতিতার বিচারের দাবিতে এই নাটকে অভিনয় করবেন পরিবারের সদস্যরা। এই মুহূর্তে যে পরিস্থিতিটা দাঁড়িয়ে আছে, আমরা সেই পরিস্থিতির উপরে বেস করেই একটা ছোট্ট উপস্থাপনা করছি। একটা রোগীকে একজন নার্স দেখছে, তারপর বেরোনোর টাইমে তার উপরে অ্যাটাক হচ্ছে, সে আবার গিয়ে পুলিশের কাছে সাহায্য করছে, সেখানে কিন্তু পুলিশ আমাদের নিরাশ করছে না, ফাইনালি গিয়ে তাদেরকে ধরছে। আরজিকরের ঘটনা বদলে দিয়েছে অনেক কিছু। খুশির উৎসব এখন প্রতিবাদের উৎসব। বিচার পাওয়াই একমাত্র প্রার্থনা। এই আবহেই মরতে আসছেন মা। সৌরভ বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।